নিখোজ অথবা মৃত মানুষের নামে জব কার্ড তৈরির অভিযোগে অবশেষে অভিযুক্ত সুপারভাইজারকে বরখাস্ত করলো বাগদা আশরপুর পঞ্চায়েত। অভিযুক্ত সুপারভাইজার বিকাশ মণ্ডলের বিরুদ্ধে আগেই প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছিলেন গ্রামবাসীরা। মৃত মানুষ কখনো বা নিখোজ মানুষের নামে ভুয়ো জব কার্ড বানিয়ে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ উঠেছিল বাগদার আশারু গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজার বিকাশ মণ্ডলের নামে। অভিযোগে সরব হয়েছিলেন স্থানীয় চাপাড়ুই গ্রামের বাসিন্দারা। সুপারভাইজারের বিরুদ্ধে একজোট হয়ে গ্রামে বিক্ষোভ দেখানোর পাশাপাশি লিখিত অভিযোগও দায়ের করেন তারা। স্থানীয় পঞ্চায়েত, বিডিও, মহকুমা শাসক, এমনকি জেলা শাসকের কাছেও লিখিত অভিযোগ জানিয়েছিলেন গ্রামবাসীরা। অভিযোগের ভিত্তিতে আশারু গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজার বিকাশ মণ্ডলকে বহিষ্কার করল পঞ্চায়েত। চলতি মাসের 14 তারিখ আমরাই এই দুর্নীতির খবর প্রথম সম্প্রচার করি নিউজ নোম্যান্সল্যান্ডে। সুপারভাইজার বিকাশ মণ্ডলের বহিষ্কার প্রসঙ্গে এদিন আমরা কথা বলেছিলাম স্থানীয় পঞ্চায়েতের প্রধান সরস্বতী মুন্ডার সাথে। এ বিষয়ে প্রধান বলেন, আমাদের কাছে অভিযোগ এসেছিল, তার ভিত্তিতে সুপারভাইজারকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, সেরকম হলে তার কার্ড বাতিল করা হবে। তদন্ত করে দেখেছি এবং ওনার দোষটি আমরা পাওয়ার সঙ্গে সঙ্গে ওনাকে আমরা বহিষ্কৃত করেছি। আগামী দিনে আরও তদন্ত চলছে, আরও যদি কোনো রকম দুর্নীতিমূলক কাজ পাই একে তো একেবারেই তো আইডিটাই আমরা খারিজ করে দিই। এটা সত্যিও 13 বছরের মেয়ের নামে এটা ভুলক্রমে ওটা করে ফেলেছিল। ওটা আমাদের পঞ্চায়েতের তরফ থেকে আমিও ওটা খুব একটা ফলো করিনি এবং আমার যে জিআরএস ছিল উনিও ফলো করিনি, যার জন্য ভুলটা হয়ে গিয়েছে। তো আমরা তদন্ত করে যথাযোগ্য শাস্তিটাকে দিয়ে ফেলেছি। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন জব কার্ড বানিয়ে দেওয়ার নাম করে দুর্নীতি করার অভিযোগ উঠেছে সুপারভাইজার বিকাশ মণ্ডলের বিরুদ্ধে। স্থানীয় গ্রামের নিখোজ বাসিন্দা, কখনো মৃত বাসিন্দার নামেও জব কার্ড তৈরির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এমনকি তার নাবালিকা মেয়ের নামেও জব কার্ড তৈরি করে টাকা তুলে নেবার অভিযোগ উঠেছে। এ বিষয়ে গ্রামবাসীরা জানান, আমাদের যে আন্দোলন, যে দাবি ছিল সুপারভাইজার বহিষ্কার হওয়ায় তা কিছুটা হলেও পূরণ হয়েছে। আন্দোলনে মোটামুটি আমাদের কিছুটা ফল হয়েছে, তার কারণ বিকাশ মণ্ডল বহিষ্কৃত হয়েছে, পঞ্চায়েতের পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তা আমরা চাই যে গরিব মানুষের টাকা যে তসরুপ হয়েছে সেই টাকাটা কাজের মাধ্যমে গরিব মানুষের হাতে ফেরত দিক, আমরা এটাই চাই। সেটা অ্যাকশন হয়েছে কিছুটা, আমরা দেখতে পাচ্ছি কিছুটা অ্যাকশন বহিষ্কার হয়েছে। এখন যে গরিব মানুষ বা যারা এই 100 দিনের কাজ করে এই করেছে, কিন্তু 100 দিনের কাজ দিয়ে তাদের আবার টাকাটা ফেরত দিক, এইটি আমরা অনুরোধ করছি যে এটা যেন হয়। আর এদের পিছনে যারা আছে তাদেরও একটু দেখা হোক যে বড়মাতা পাপা কে আছে, নিশ্চয় একান্তের মাধ্যমে হয় না এগুলো। অপর এক গ্রামবাসী জানান, শুধু বহিষ্কার নয়, তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমরা গ্রামবাসী বিকাশ মণ্ডলের নামে যে অবজেকশন করেছিলাম সেটা সরজমিনে তদন্ত হয়েছে এবং সরজমিনে তদন্ত হওয়ার পর ওটা সঠিক প্রমাণিত হয়, তার জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু বহিষ্কারে তো করা হয়েছে, কিন্তু এই যে গরিব মানুষের যে টাকা, কোটি কোটি টাকা যে তসরুপ হয়েছে, সেই টাকাটা আমরা প্রশাসনের কাছে আবেদন রাখছি কাজের মাধ্যমে সেই গরিব মানুষের কাছে দিয়ে দিক। আর এর পেছনে যারা আছে তাদেরকেও উদ্ঘাটন হোক, তাদেরকেও প্রশাসন দেখুক এবং তাকে সে তদন্ত করুক, তাদেরকেও বের করে নিয়ে আসুক, এটাই আমরা চাই। প্রধানকে জানা বললে হবে, শুধু সব বিকাশের দোষ, এই গ্রাম তো পাশ করে প্রধান হয়ে এই গ্রাম খেয়ে বাড়ি গ্রামকে দাঁড়িয়ে প্রধান কলি প্রধান প্রধান ছাড়া পাবে, প্রধানে কিছু হবে না, ওকে জানা বললে হবে, আমি মেনে নেবো, তাই এক মুঠো ভাত দিতে পারে না, তার পেটে লাগতে থাকতে পারে প্রধান, ও নিজের থেকে বলে যে তুমি শাসা আমি খেটে দেবো পুকুরটা, সে আজ কোনো খোঁজই নেইনি কেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, সমগ্র বাগদা ব্লক জুড়ে প্রতিটি পঞ্চায়েতেই এই ধরনের দুর্নীতি হয়েছে, প্রতিটি পঞ্চায়েত ধরে ধরে তদন্ত করা হোক। সুপারভাইজারকে বহিষ্কার করে তো কোনো লাভ নেই, যারা সুপারভাইজারকে দিয়ে যে তৃণমূলের নেতারা এই দুর্নীতিটা করলো, শুধু ওই একটা পঞ্চায়েত নয়, বাগদায় প্রত্যেকটা পঞ্চায়েতে তদন্ত করা হোক। যদি তদন্ত সঠিক হয় তাহলে দেখবেন শুধু বলির পাঠা হলো সুপারভাইজার, তৃণমূলের বড় বড় নেতা, পঞ্চায়েত প্রধান, ওখানকারের যারা লোকাল নেতা আছে সবাই এর সাথে ইনভলভ আছে, সবাই জড়িত আছে। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।